Assalamu Alaikum Everyone, welcome to my channel Rozaeen'S Log. আজকে নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসছে। আজকের ভিডিওটা একটু ইমোশনাল। অ্যাকচুয়ালি আমি আমার ফ্যামিলির সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, তো সবাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল এবং খুব খারাপ লাগছিল। আমরা এয়ারপোর্টে চলে গিয়েছিলাম 6টার মধ্যে, আমাদের ফ্লাইট ছিল 9:15। আমার শ্বশুরবাড়ির সবাই প্লাস আমার দুই ভাই বাবা মা সবাই এসেছিল আমাকে সি অফ করার জন্য। কাকে বিদায় দেওয়ার জন্য? আমাদের বাসার ডল। তো একটা সময় পরে সবে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমি তো বাসা থেকে বের হওয়ার মানে আগে থেকেই কান্না শুরু করেছিলাম, মানে কেন জানি খুবই খারাপ লাগছিল সবাইকে ছেড়ে চলে যাব, কবে না কবে আবার আসব, আবার কবে সবার সাথে দেখা হবে। সো সব কিছু চিন্তা করে খুবই খারাপ লাগছিল। এখানে ছেলে তার মাকে ছেড়ে চলে যাচ্ছে, আসলে ব্যাপারটা খুবই কষ্টের। সো আমার আব্বু আম্মুকে ছেড়ে যেতে অনেক কষ্ট লাগছিল, বাট কি আর করার, যেতে তো হবেই। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে ইমোশনাল একটা মুহূর্ত। আমার মনে হয় না যে আমি বিয়ের সময়ও এত কেঁদেছি। আমি আমার বাবাকে খুবই ভালোবাসি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেয়েই তার বাবাকে অনেক ভালোবাসে। অ্যাকচুয়ালি আব্বুকে ভালোবাসি এই কথাটা কখনো বলা হয়নি, বাট সেদিন আব্বুকে জড়িয়ে ধরে অনেকবার বলেছি যে তোমাকে আমি অনেক ভালোবাসি। অ্যাকচুয়ালি ওই মুহূর্তটা মানে ডিসক্রাইব করতে পারছি না যে আমার কাছে কেমন লেগেছে। যাই হোক, ঢাকা থেকে ফিনল্যান্ডে যাওয়ার যে জার্নিটা এবং আমি কোন এয়ারলাইন্সে গিয়েছি, কত ঘন্টা ট্রানজিট ছিল, টোটাল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা ডিটেল ইনফরমেশন পেতে চাইলে ওই ভিডিওগুলো দেখে নেবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইটস টাইম টু সে গুড বাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। সো এবার চলে যাচ্ছি ভিডিওর পরবর্তী পার্টে, সেটা হচ্ছে ফার্স্ট ডে অ্যাট ফিনল্যান্ড। আমরা
হোপফুলি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও আপডেট পেতে। অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল ক্লাস করতে আমার বরাবরের মতোই বোরিং লাগে, কি আর করা। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ঠিক পাশেই, অনেক সুন্দর একটা প্লেস। অনেক বাতাস ছিল এবং প্রচণ্ড ঠান্ডা ছিল। এখন হচ্ছে পরন্ত বিকেল, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। অনেক টায়ার্ড লাগছে। ফিনল্যান্ডের আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।